আসসালামু আলাইকুম। আমাদের যে নতুন ধান কাটার যে মেশিনটা আসছে, আমরা ওইটার সেটিংসের ভিডিওটা এখন আপনাদেরকে দিচ্ছি। আগের যে সিস্টেমটা ছিল ওটার থেকে একটু ডিফারেন্স আছে, কারণ এটা আমাদের নতুন মডেল। আর আগে যেটা ছিল এটা পুরনো মডেলের একটা মেশিন ছিল, এখন যে সম্পূর্ণ একটা নতুন মডেলের মেশিন আসছে এখানে আমাদের BG430, জাপানের বিখ্যাত স্যামসাং কোম্পানির। এটা BG430 মডেলের আমরা এবার এটা সেটিংটা দেখাবো। ফার্স্টে আমরা বুলেট সেটিংটা কীভাবে করবো এটা দেখাচ্ছি। যে আমাদের মেশিনের সাথে যে বুলেটটা আসছে খুব হাই কোয়ালিটি একটা বুলেট। আপনি বুলেট দিয়ে গাছ, ধান, তারপর বাঁশ এগুলো সবই কাটতে পারবেন এক বুলেটে। এটা আপনার ইচ্ছে করলে ধার দিয়ে নিতে পারবেন, আবার ধার কমে গেলেও ধার দিতে পারবেন। কড়ার ধার দেওয়ার যে র্যাপগুলো আছে ওই র্যাপ দিয়ে এই বুলেটটা ধার দেওয়া যায়। আচ্ছা, দেখাচ্ছি এটা কীভাবে সেট করতে হয়। প্রথমে ন্যাপটা খুলে নেব, এটা বের করেন, এটা বের করেন। যে এখানে দেন জালিটা সেট করতে আপনি দিয়ে রাখুন, যে জালিটা আছে এটা এখানে সেট হবে। এই যে দেখেন, এই যে তিনটে মাপ দিয়ে লাগবে, এটা এই জিনিসটার সাথে লাগিয়ে যাবে উল্টো হবে। আর এই যে বাল্টিটা আছে এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা নিচে দিলে এটা এখান থেকে দেখা যায় যে ব্লেডটা টাইট হয়ে যায় না, সেটা এটা দেওয়ার প্রয়োজন নেই, এটার দরকার নেই, এটা বাদ দিয়েই লাগাবেন। তারপর এটা লাগানোর পরে এই যে এইটা দেবেন, প্রথমে যে বড়টা দেবেন, দেওয়ার পরে ব্লেড। আর ব্লেডটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে তীর চিহ্নটা আরো চিহ্নটা আছে যে লেখা আছে তীর চিহ্ন মাথা ছাড়া পরে বইল না, যে আরো চিহ্নটা আছে তীর চিহ্নটা এইটা নিচের দিকে থাকবে আর কি, এইভাবে থাকবে ব্লেডটা। কারণ এইটা ডান থেকে বাম দিকে কাটবে, যে আরো চিহ্নটা ভিতরের দিকে থাকবে এটা এইভাবে। সেখানে কিন্তু এর জন্য দেখা যায় হচ্ছে উল্টো পাশে, ওটা দেওয়ার পরে ব্লেডের পরে এটা, তারপরে এটা, এবার এটা টাইট দেবেন। টাইট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, যে এখানে একটা ছিদ্র আছে, যেখানে একটা ছিদ্র আছে ছিদ্র দেখেন ভালোভাবে, ছিদ্রটার ভিতরে এই যে চিকন একটা ল্যাঙ্গ আছে আমাদের এই চিকন ল্যাঙ্গটা দিয়ে নেবেন যাতে এটা না ঘুরে। তারপর যে টাইট দেওয়ার জিনিস এই দেওয়া আছে আমাদের, এবার টাইট দেবেন। বুলেট সেটিং কমপ্লিট, এখানে বুলেট সেটিং করা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তারপর এখানে যে এটার উপরে এই যে বুলেটটা সেটিং করার আগে যদি আপনার এটা দেওয়া লাগে তাহলে এটা দিয়ে নেবেন,
এটা লাগাই আমাদের নাট দেওয়া আছে, সাথে যেটা নাট দেওয়া থাকবে সাথে এটা জাস্ট আটকে নিখবেন। এটা ঘাস কাটার সময় প্রয়োজন নেই, কিন্তু ধান কাটার সময় এটা দিয়ে নিলে দেখা যাচ্ছে যে ধানটা এলে আমার কম হবে, তাহলে এটার এটা আটকে নেবেন, দুটো নাট দিয়ে এটা আটকে নেবেন। এটা আমি দেখাই দিলাম না, এটা জাস্ট এখানে আটকে নেবেন। ওকে, ব্লেডের এদিকের কাজটা কমপ্লিট, আর সব কাজ শেষে এই যে আমাদের টিনের যে জালিটা দেওয়া থাকবে এটা জাস্ট এই যে চারটে সিজনের ভিতরে মেশিন হিসাবে এবার কীভাবে এইটা সেটিং করবো দেখা যাচ্ছি। এই যে পাইপটা দেবো, এটার দুইটা দুই মাথা দেখেন, দুই ধরনের, এক মাথায় কাটা আছে আর এক মাথায় কাটা নেই। যে মাথাটার কাটা নেই ওই মাথাটা লাগবে পাইপের সাথে। যে একটা নাট দেওয়া আছে এখানে দেখেন, এই মোটা লেঙ্গাটা দিয়ে নাটটা খুলে দেবো। দুইটা লাগান, এবার আবার নাটটা দেন, নাটটা টাট দিয়ে দেন। ওকে, এটা কমপ্লিট। এখানে এদিকটা এখন বলুন দেন, আপনার এটা মেশিনের সাথে লাগাবেন কীভাবে যে দেখবেন। মেশিনের সাথে লাগানোর জন্য আপনার এই যে একটা মেশিনের সাথে আপনার একটা পিন দেওয়া আছে, জাস্ট পিনটা উপর দিকে নেবেন, যে ছিদ্রটা আছে ছিদ্রটা উপর দিকে রাখবেন। রাখার পরে আপনার এটা আগে দেন ভিতরে, আর ছিদ্রটা উপর রেখে পিনটা একটু জায়গায় নেবেন, জায়গায় এটা সাজিয়ে দিয়ে এই যে পড়ে গেছে, এটা টাইট হয়ে গেছে। তারপর আপনি আমাদের ভিতরে রাবার দেওয়া আছে, এই রাবারগুলো দিয়ে এটার সাথে এগুলো আটকাই নেবেন। দুই তিনটে রাবার দেওয়া আছে, এখানে এখানে আটকাই নেবেন। এই এদিকে সিটিংসটা সম্পূর্ণ এটি, আর এখন যে আমাদের যে তারের লাইনটা কীভাবে সংযোগ দেবেন ওইটা দেখাচ্ছি আমি। এখানে আপনার যে দুইটা তার আছে, দুইটা তার, এই যে একটার মাথা আপনি দেখলে বুঝতে পারবেন যে এটার মাথা এটার ভিতরে ঢুকবে, দুইটাই কালো তার, তাই এলোমেলো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই যে এইটার মাথায় কিন্তু রাবার নাই, যেটার মাথায় রাবার নাই এটার মাথায় রাবার আছে, তাহলে রাবার যেটা আছে এটা একটু ভিতরে দেবেন। আর আবার এটার মাথায় রাবার নাই কিন্তু এই কিটটা মেশিনের সাথে দেয় রাবার দেওয়া আছে, তো এইভাবে এটা লাগাই দিলেন। জাস্ট এই তারটা হলো আপনার যে ইঞ্জিন বন্ধ করার জন্য, এই যে সুইচ আছে এখানে, এখান থেকে এই যে সুইচটা আছে, এটা যখন ইঞ্জিন চলা অবস্থা বন্ধ করতে চাবেন, এই যে লাল বোতামটা আছে এটা চাপ দিয়ে দিলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, যে লাল সুইচটা। আর এটি হলো বাড়ানো কমানোর জন্য, এটা আপনার নতুন মডেলটা, এটা যে কোনো জায়গায় ফিক্সড করে রাখা যায়, আগেরটা সিস্টেমটা ছিল না, বাট এটা আমরা নতুন আনছি। এই ইঞ্জিন বাড়ানো সিস্টেমটা যে কোনো জায়গায় ফিক্সড করা যায়, তো আসলে আমরা মেশিনের সাথে কীভাবে এটা লাগা সিস্টেম এটা দেখাচ্ছি, দেখেছি যে এটা মেশিনের সাথে আবার সেট করতে হবে। আপনার পুরো কাজের ভিতরে একটা ঝামেলার কাজ আছে, এটা একটু ভালোভাবে দেখেন এটা কীভাবে সেট করতে হবে। প্রথমে এই যে জিনিসটা আছে এটা এটা খুলেন, যেটা ভিতরে স্প্রিং আছে একটু খেলে রেখেন যে স্প্রিংটা যেন পড়ে না যায়। স্প্রিংটা এবার বের করেন, যেবার আর এটা বের করার জন্য এটা একদম শেষ মাথায় রাখবেন, এদিকে বাড়ানো কমার এটা একবার শেষ মাথায় রাখবেন, এদিক দিলে একবার মাথার রংটা কমে যাবে, একবার এটা শেষ মাথায় রেখে তারপর দেবেন, যাতে এখানে আপনার তারটা বাড়তে পান, এই তারটা যাতে বাড়তে পান। তারপর এটার ভিতরে দেন, ভালোভাবে দেখেন এটা এটার ভিতরে ঢুকবে, তারপরে এটা যত দূর যায় এটা রাবারের ভিতরে ঢুকে যাবে, একবারে একবার শেষ মাথায় এটা ঢুকে যাবে। প্রথমে আপনি রাবারটা একটু উপর নিয়ে নিতে পারেন, যে শেষ মাথায় চলে গেছে
আবার এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটা এটার ভিতরে, যে স্প্রিংটা এটার ভিতরে ঢুকবে। আর এটার ভিতরে একটা জিনিস আছে, ওটা আপনি বের করে নিতে পারেন, আপনি আঙুল দিয়ে বের করতে পারেন বা অন্য কিছু দিয়ে বের করেন। আমি হাত দিয়ে বের করতেছি, দেখেন আঙুল দিয়ে যে ভিতর থেকে চলে আসবে যে যেটা। আবার দেখেন এটা কিন্তু ভিতরে থাকবে, এগুলোর ভিতরে থাকবে, আপনার এটা বের করে নিতে হবে। দেখাচ্ছি আবার, ভিতরে আছে, আপনি স্ক্রুড্রাইভার বা এই যে এলেঙ্গা সেলেঙ্গাগুলো দিয়ে বের করতে পারেন। যদি না পান তাহলে আপনার যে কোনো একটা আঙুল দিয়ে ভিতর থেকে এই যে আঙুলটা ভিতরে দিয়ে দেন, দেখা যাচ্ছে মানে আঙুলটা ভিতরে দিয়ে এই যে আঙুল দিয়ে বের করার জন্য এই যে আঙুলের সাথে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেটা এটা খেয়াল রাখবেন, এটা যদি খুলে যায় এটা আবার ঠিক, এটা যদি খুলে যায় এটা তাহলে আবার আপনার এটাটা আটকেই নিতে হবে। সে দেখেন একটা জিনিস, ঠিক আছে। আপনার অনেক সময় হতে পারে যে এটার যে পিনটা খুলে গেছে, যে পিনটা খুলে গেছে, এই পিনটা যদি খুলে যায় তাহলে এই যে মাথায় একটা কাভার আছে এই কাভারটা নিচ থেকে লাগাবেন। এটা এই কাভারটা নিচে রেখে একটু ঢাকা দেন, বস্ত্রে লেগে গেছে, লাগার পর আপনার এইটা আবার এই যে ভিতর দিয়ে দেন, এই ওকে ভিতর দিয়ে দিলাম। এবার এটার সাথে কীভাবে সেটিং হবে, এই যে প্রথমে স্প্রিংটা এটার ভিতরে ঢুকবে, স্প্রিংটা হাত দিয়ে একটু টাইট করে নেন, যত দূর সম্ভব টাইনে ধরেন এটা, ঠিক আছে। টাইনে ধরার পরে আপনার এই অংশটা এই যে এটা নিচের দিকে রাখবেন, রেখে এই অংশটা আপনার সরি বের হয়ে গেল, দেখাচ্ছি আমি, একটু কাইট করলে বের হয়ে যাবে, তাই এটা এইভাবে রাখেন। এক হাতে তো তাই সমস্যা হচ্ছে, একটু আপনার আরেকজনের চাইলে হেল্প নিতে পারেন। যে এটা এটা জাস্ট এইখান থেকে দেখবেন, এখান থেকে ঢুকে এই যে ভিতরে নিয়ে আসে এই মাথা ছেড়ে দেবেন, এই যে এটা হয়ে গেছে, ওকে। জাস্ট আপনি পিনটা এই মাথা থেকে ঢুকে যে এইখান থাকবে, পিনটা দেখেন যে ভিতরে আটকে গেছে, ঠিক আছে। আমি আবার একটু বের করে আপনাকে লাগিয়ে দেখাচ্ছি সুবিধাটা আপনাদের। যে পিনটা বের করলাম, জাস্ট আপনি কী করবেন, পিনটার মাথা থেকে এটা একটু বের করে নিলেন যতটুকু পারেন, এটা একটু বের করে নিলেন, নিয়ে জাস্ট এটা এটার এই মাথায় নিয়ে মাথা থেকে ঢুকিয়ে দিয়ে জাস্ট আটকে গেছে, ভিতর চলে আসছে, ভিতর চলে আসলে সেটা এবার আটকে নেবেন, এটা ভিতরে থাকবে। এরপর এখানে লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এটা এক মাথায় যে একটু কাটা আছে, এই ছোটো একটু কাটা আছে, কাটাটা এই যে স্প্রিংটা আছে এখানে যে স্ক্রুপটা আছে এই স্ক্রুপ সুতো থাকবে কাটাটা, ওই ভিতরে দেখেন যে ভিতরে একটু জাগানো আছে সেটা এই কাটার সেটটা এই স্প্রিং এখানে থাকবে। আমরা এটা এভাবে লাগাই এখন, যে স্প্রিংয়ের সোজা থাকলে এটা নিচে চলে যাবে, যদি স্প্রিংয়ের সোজা অন্য অন্য সাইডে পড়ে তাহলে নিচে যাবে না কিন্তু আপনি, এটা এই জায়গায় আছে। আর যখন এটা একটু ঘুরিয়ে দেন স্প্রিং সোজা পড়ছে এবার নিচে চলে গেছে, তারপর এটা টাইট দিয়ে দেবেন, সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন। পুরো মেশিন সেটিংসের ভিতরে একটু কাজ আপনার ঝামেলার, এটুকু ঠিকভাবে বুঝতে হবে, তাইলেই হবে, আর কিছু না। হাতে টাইট দিলেই চলবে, আদার্স অন্য কিছু দরকার নেই, টাইট দিয়ে হাতের থেকে যতদূর সম্ভব এই টাইট দিয়ে দিলাম, ওকে। এবার বাড়ানো কমে এটা বাড়বে, কমবে সমস্যা নেই, যে বাড়ানো কমে এটা এবার এটা বাড়বে কমবে, এই মেশিনের সেটিংটা এসে এসে এখানে এবার আমরা দেখাচ্ছি এটা স্টার্ট দিয়ে দেখাবো, পেট্রোল দেখো এটা আমাদের টু স্ট্রোক ইঞ্জিন,
এটা কিন্তু টু স্টক BG430 মডেল। আপনারা যদি চান যে ফোর স্টক নিতে, আমাদের কাছে ফোর স্টক মডেলটাও আছে, ওইটার সেটিংসও সেম পদ্ধতিতে। তো এটা সেটিংসে দেখালাম না, জাস্ট ওইটার ভিডিও আমরা পরে দিয়ে দেবো যে ফোর স্টক মডেলটা আসলে কীরকম। আর আপনারা এটা আটকে নেবেন, এই যে রাবার আছে আমাদের, রাবারগুলো দিয়ে আটকে নেবেন। পেট্রোল দিয়ে দেন, অ্যাক্সিলারেশন তো এই যে এটা এদিকে নিচের দিকে থাকবে কিন্তু এটা, ঠিক আছে। আর এইখান থেকে চাপ দিয়ে আপনারা নিচে এই যে পেট্রোল বেরোওয়ার জন্য নিচে একটা জিনিস আছে যে এখানে হাত দিলে পাবেন, যেটা চাপ দিলে পেট্রোলটা আসছে কিনা দেখতে পাবেন। এই যে আসছে, আমার চাপ দিলে পর পেট্রোল চলে আসছে, দেখেন পেট্রোল চলে আসছে, কোনো সমস্যা নেই। স্টার দিই, আর ফার্স্ট টাইম প্রথম যখন স্টার দেবেন, এই যে সুইচটা আছে দেখেন, এটা চোখটা এটা কিন্তু একটু উপর দিকে রেখে কয়েক টান দিয়ে নেবেন। এই চোখটা একটু উপর দিকে রেখে চার পাঁচ টান দেন, কিন্তু এটা অলসলি নিচে থাকবে। আর এই যে এটা হচ্ছে আপনার ধরার জন্য হাতল, যেমন মেশিনটা ধরবেন একসাথে এখানে ধরবেন, আর একসাথে আপনি এটা পরিমাণ মতো জায়গায় যেখানে আপনার ভালো মনে হয় যে সিটিং করলে আপনার জন্য সুবিধা ওইখানে এটা সিটিং করে নেবেন। জাস্ট এটা এটার সাথে রাখবেন, আর নিচে একটা লক আছে, আর যে আমাদের নাট দেওয়া আছে দুইটার সাথে নাট দিয়ে টাইট দিয়ে নেবেন, আর কিছু না। এটা আমি সিটিং করে দেখালাম না, জাস্ট আপনাকে তো দেখা দিলাম, আপনাদের যেখানে সুবিধে ওইটা ওইখানে সিটিং করে নেবেন এই জিনিসটা। ওকে, আরেকটা জিনিস আছে, এই যে সেফটি গার্ড, আসলে এগুলো আগের মডেলে ছিল না, বর্তমান মডেলগুলো এটা আসছে সেফটি গার্ড, যাতে কাদা না সিটে অন্য কোনো জিনিস যাতে সিটে গায়ে না আসে। এটা আপনার এই মাথার অংশে, মাথা থেকে এক বিঘে পরিমাণ ফাঁকা রেখে, জাস্ট এটুকু ফাঁকা রেখে আপনি এই দিকে সেট করে নেবেন, এটা একটু এদিকে আগায় নেবেন যাতে এটা মাটির সাথে না বাঁধে আর কি। এই নাট দুইটা খুলে এটা জাস্ট এখানে সিটিং করে নেবেন, এটা আমি দেখলাম না, এই দুটো এই দুই জায়গায় সিটিং করে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।